guys, assalamu alaikum. Sisti gar tarapa rahma. Dasha kori apna bhalo sa na apna the tuai ami obar nasi. So guys, aske amra Kishor Gonje Nikli Howrah. Dasha bache location kula apna the ami aske dakhabo. Bo. Ebang especially Ashirbaad er Borta je ekta nili mili hotel ase. Oi hotel e shorbotom jabo ebong khawa korbo. Ota niye episode 1 thakbe ebong episode 2 thakbe Nikli Howrah niye. Aske Howrah je onek khela hobe onek moja hobe. Apnara aske vlog onek enjoy korte thakben. Amra Kishor Gonje er uddeshe rona diyechi. Amra ekhon fuel nebo. একদম গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিব ফুল ট্যাঙ্ক করে নিয়ে একদম কিশোরগঞ্জের দিকে রওনা দেব এবং আপনাদের দেখাবো আর রুটে যেতে যেতে কথা হবে সো লেটস গো Hello, Priya. Asha kori AL view gula apnara onek enjoy korchen. Ekhon amra Nilibili hotel e ekdom chole jabo. Nilibili hotel je amra shokale nasta korbo ebong apnader dekhabo. Karon Nilibili hotel shobari jonno ekta akorshono ei jaygay Ashirbaader Borta pao jay. To oi Nilibili hotel ta apnader sundor bhabe explore kore dekhabo. Tokhon porjonto amar pashei thakun apnara. I am going to go to the house. এটা কি তেতুলের আচার না এটা এই জায়গায় কি অনেক ধরনের আচার পাওয়া যায় তাই না বড়তেতুল মিক্স এগুলোর প্রাইস কি রকম হাফ কেজি 100 টাকা আরে বিয়ার্স আপনারা দেখতেই পারতেছেন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে যত বাংলাদেশের হাই সোসাইটি মানুষ আছে সবই এই হোটেলে এসে নাস্তা তুতামিয়ার সাথে নাস্তা করে গেছে এবং তাদের এটা সবারই ফেভারিট এই হোটেলটা আমার না শুধু সারা বাংলাদেশের সব প্রান্তের মানুষের নীলিবিলি হোটেলটা অনেক
পছন্দের একটা হোটেল, আপনারা দেখতেই পারতেছেন। এই দেখেন সব ধরনের মানুষের যারা খেয়ে গেছে সব ধরনের মানুষের এই রয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অনেক ধরনের বর্তা অর্ডার করলাম এবং মেধা দোষে নিজেই মালিক সে সত্ত্বেও সে আমাদের অনেক যত্ন সহকারে আছে এবং তার ফ্যামিলি মেম্বারের হাতের তৈরি করা, এটা কোনো ফাইভ স্টার হোটেলের কোনো বাবরচির দ্বারা এটা রান্না করে না, তার একদম নিজস্ব বাসার লোকের। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অনেক ধরনের বর্তা দেওয়া হয়েছে, আমরা এখন খাবো এবং আপনাদের দেখালাম, আপনারা ওই জায়গায় আসতে পারেন আর খেয়ে টেস্ট করে জানাবো যে এটার স্বাদ কীরকম। কারণ আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন অনেক নামি দামি মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সব ধরনের মানুষই এই হোটেলে এসে খাওয়া দাওয়া করছে আর আমরা ফার্স্ট টাইম আসলাম, তো এসে আমরাও খেয়ে দেখি যে সেটা হলো কবুতরের মাংস। সে আর্জেন আমাদের জন্য, আমরা নতুন গেস্ট হিসাবে আর্জেন্টভাবে এটা তৈরি করলো, তো তার বাসার মেম্বাররা এটা তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটু দিচ্ছে, আমি এখন খাবো, খেয়ে দেখবো যে কীরকম। অসাধারণ অসাধারণ, বিশ্বাস করবেন না ভিউয়ার্স কতটুকু স্বাদ লাগতেছে, পুরাই মাথা নষ্ট। আমরা খেতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন নীলিবিলি হোটেলের উনি হলো ওনার। একদিন সবাক হলাম যে নীলিবিলি হোটেলে এসে আমি দেখতেছিলাম সে টেবিল পরিষ্কার করতেছে এবং মানুষের খাবার পরিষ্কার করতেছে, তখন আমি প্রশ্ন করলাম যে আপনি এই হোটেলের মালিক হয়ে আপনি কেন এইগুলো পরিষ্কার করতেছেন। সে কিলো তো আপনি এই মনে হয় অ্যান্সারটা দিলে ভালো হয় বলেন। আমার নিজের ফ্যামিলি কাজ, তো আমরা তো ফ্যামিলি ফার্স্ট থেকে, আমরা নিজেরা ফ্যামিলি মেম্বার এবং আমার নিজের নিজস্ব কাজ আমি মালদা করি। আমার একটা জিনিস অবাক লাগছে যে আমরা যে আসছি সে কিন্তু সর্বপ্রথম আমাদের রিসিভ করছে, আপনারা যখন আসবেন তখন আপনাদের সেই কিন্তু মালিক হয়ে রিসিভ করবে এবং সে টেবিল পরিষ্কার করবে। আমরা কিন্তু বেসিক্যালি একটা হোটেলের মালিক কোনো সময় যে এরকম কাজ করে, আমি কোনো দিন আমার এত হোটেলে গেছি তো আমি কোনো দিন দেখি না। এই ফার্স্ট নীলিবিলি হোটেলের ওনারের বুঝতে পারলাম সে মনে করে যে সারা বাংলাদেশের যত মানুষ তার হোটেলে আসবে সে তারই একজন পরিবারের একজন লোক, আর এই জায়গায় কিন্তু তার ফ্যামিলি মেম্বার কিন্তু রান্নাবান্না করে, কিন্তু বাইরে থেকে কোনো ফাইভ স্টার হোটেলের কোনো কিন্তু বাবরচি এনে এই জায়গায় রান্নাবান্না করে না। এতে বোঝা গেলো যে আপনার বাড়ির স্বাদ এই হোটেলের নীলিবিলি খুশিকে একশো পদের বর্তা ভাত খেতে চান, যে যে কোনো ধরনের খাবারের আইটেম যদি খেতে চান তাহলে অবশ্যই এই নীলিবিলিতে আসবেন। আর আমার মাউন্ট ব্লগ চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। খাওয়া শেষ, এখন আমরা পান খাবো। এই হোটেলের পাশে সে একটা পানের দোকান, এ জায়গায় একশো পদের মশলার মাধ্যমে পান বানাই, দশ টাকা থেকে একশো টাকা পানের প্রাইস। আপনি দশ টাকা দিয়েও খেতে পারেন, একশো টাকা দিয়েও খেতে পারেন। আর দেখতেই পারতেছেন যে ধরনের আইটেম, কত ধরনের মশলা, উপরেও আপনারা দেখতেই পারতেছেন যে কত ধরনের মানে মশলা। তো বেসিক্যালি যে আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা পান খাবো, দেখি যে কীরকম লাগে, তারপর আপনাদের জানাবো। আই হোপ ভালোই লাগবো যে খাম আজকে আর ভর্তা খেয়ে যা মুখে লাগছে বুঝতেই পারছেন, পুরাই মাথা নষ্ট করে দিছে। আর পানটা তো স্পেশালি হবেই, এখন পান খাবো তারপর আপনাদের কাছ থেকে এই নীলিবিলি হোটেল থেকে বিদায় নিব।
আমি এখন পান খাবো, খেয়ে দেখবো। আর আমার আত্মীয় এখন পান খাবে। আত্মীয় শুরু করেন, শুরু করেন। আমি মনে মস্ত দেবো না, আমি দশটা পান নিয়ে দিতাম। ওখানে অস্থির হয়েছে পান, মুখের ভিতরে দেওয়া মাত্র গলে গেছে আর পানটা অস্থির। এবার যে ব্যাগ চালাবো না, পুরো মাথা নষ্ট। নীলিবিলি হোটেলে এসে অনেক ভালো লাগলো এবং খাওয়া দাওয়া করে অনেক ভালো লাগলো। এই আমার সামনে দেখতেই পারতেছেন কিন্তু আমি আ ভাই, সে বলছে আমার চ্যানেল থেকে যারা যারা আসবে তাদের বিশেষ ডিসকাউন্ট আছে। এবং এই হোটেলে এসে অনেক ভালো লাগলো, খাওয়া দাওয়া করলাম, পানটাও অনেক ভালো লাগলো। আমি এই জায়গায় হোটেলে খেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে আমি বাসায় খাইতেছি। যারা নিজের বাসায় খেতে চান তারা এই নীলিবিলি হোটেলে আসতে পারেন, অনেক ভালো লাগলো। তো আজকে এই নীলিবিলি হোটেল থেকে বিদায় নেব তার এবং নিকলি যাবো। তো নীলিবিলি হোটেলের ভিডিও আজকে এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার আর মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবে ভিডিও বানানো অনেক উৎসাহ এবং প্রেরণা তৈরি করে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ, টাটা, বাই বাই।